সায়েন্স টিচরে তোমাদের সবাইকে স্বাগত চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ের সাইশন নিয়ে এই সাইশনটি থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা অ্যানুয়াল পরীক্ষা যেটাই বলো না কেন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাইসেনে যেগুলো প্রশ্ন রাখা হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে টুকে নাও এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বারবার পড়ো তো এখানে মান দুই মান তিন এবং মান পাঁচের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তাই তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিগত বছর অর্থাৎ বারবার এই প্রশ্নগুলো এই থার্ড টেস্ট পরীক্ষায় আসে তাই তোমাদেরকে বলো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নাও তাহলে দেখবে তোমরা পরীক্ষায় আসলে সহজেই তোমরা লিখতে পারবে তাহলে দেরি না করে শুরু করা যাক এই ভিডিও এই প্রশ্নগুলো দেখো যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো দেখো দেখো প্রথমে রাখা হয়েছে মান দুইয়ের প্রশ্ন অর্থাৎ মান দুয়ের যেগুলো প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে সেই প্রশ্নগুলো এখানে লিখে দিয়েছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বারবার পড়ো এবং উত্তরগুলো তোমরা খাতার মধ্যে লেখার অভ্যাস করো তাহলে পরীক্ষায় তোমাদের কোনো লিখতে কোনো অসুবিধা হবে না দেখো এক নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে স্থানীয় সময় কাকে বলে স্থানীয় সময় কাকে বলে দু নম্বর প্রশ্ন কী দেওয়া আছে চারটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও তারপরে তিন নম্বর প্রশ্ন হয়েছে রবি মার্কি চার নম্বর প্রশ্ন মনা ডনক কি পাঁচ নম্বর প্রশ্ন বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো ছ নম্বর প্রশ্ন দেখো সুনামি কাকে বলে সাত নম্বর প্রশ্ন জিওড কি আট নম্বর প্রশ্ন উইলি উইলি কী নয় নম্বর প্রশ্ন দেখো ব্লিজার্ড কী তারপরে দেখো এরপর দেখো এখানে টিকা লেখো বলা হয়েছে তো এখানে যে টিকাগুলো রাখা হয়েছে সেই টিকাগুলোর প্রতিটা টিকার থাকবে মান দুই তো মান দুই যে থাকবে তোমাদের পরীক্ষায় কম করে চারটা বা কোনোবার তিনটা লিখতে বলা হয় তাই তোমাদেরকে বলো প্রতি টিকা ভালো করে মনে রাখার চেষ্টা করবে দেখো যে কী দেওয়া হয়েছে প্রথম টিকাটা ফেরেলের সূত্র তারপর আন্তর্জাতিক তারিখ রেখা ছায়াবৃত্ত প্যাডিমেন্ট লয়েশভূমি স্বল্পমোচন দাবানল প্রমাণ সময় ক্ষয়জাত পর্বত হাইড্রোলিসিস তারপর হচ্ছে মৌজা মেপ তারপর হচ্ছে স্তূপ পর্বত তো এই টিকাগুলো তোমাদেরকে বলবো অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করো তাহলে এখান থেকে দেখবে তোমরা পরীক্ষার টিকাগুলো থাকবে তো তোমাদের মান দুই থাকবে প্রতিটা টিকায় আর এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তারপর নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে তোমাদেরকে বলবো প্লে লিস্টে গেলে তোমরা সেখানে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে সেগুলো তোমরা দেখে রাখতে পারো তাহলে তোমাদের যে থার্ড টেস্ট পরীক্ষা হবে সেখানে তোমরা খুবই ভালো স্কোর একটা করতে পারবে এবং ভালো রেজাল্টে তোমরা পাশও করবে নেক্সট দেখো কী আছে এগারো নম্বর প্রশ্ন অক্ষরেখার চারটি বৈশিষ্ট্য লেখো বারো নম্বর হয়েছে বেড ফোর্ড লেভেল পরীক্ষা কী তারপর নেক্সট দেখো প্রতিটি প্রশ্নের মান তিন তো তিনের জন্য যেগুলো প্রশ্ন তোমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে দেখো কী আছে এক নম্বর কি তারিখ রেখা পর্যন্ত লেখো তারপর দু নম্বর দেওয়া হয়েছে কি আবহ বিকারের সাথে জলবায়ুর সম্পর্ক লেখো তিন নম্বর ক্ষয়ের মৃত্তিকা ক্ষয়ের তিনটি কারণ লেখো তোমাদের কে প্রতিটা প্রশ্নে যে উত্তর লিখবে অবশ্যই পয়েন্ট করে লিখবে অর্থাৎ পয়েন্ট এবং কি টু দ্য পয়েন্ট লেখার অ্যান্সার চেষ্টা করবে তাহলে দেখবে তোমরা নাম্বারটা বেশি এখান থেকে পাবে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী দেওয়া আছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশের কারণগুলি কী কী এখানে শিল্প কথা হবে তোমরা ঠিক করে নেবে শিল্পের বিকাশের কারণ গুলি কী কী পাঁচ নম্বর প্রশ্ন দেখো মেরুজ্যোতি কেন সৃষ্টি হয় ছয় নম্বর দেখো পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন সাত নম্বর প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্যগুলি নিরূপণ করো আট নম্বর প্রশ্ন গচ্ছিত ও অবাধ সম্পদের তুলনা করো ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শিল্পের সমস্যাগুলি সমস্যাগুলি লিখতে বলা হয়েছে তারপরে দেখো দশ নম্বর কী হয়েছে ভূমিকম্পের কারণগুলি লেখো তো এই ছিল মান তিনের দশটি প্রশ্ন তোমাদেরকে বলবো অবশ্যই ভালো করে তোমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর মনে রাখার চেষ্টা করবে তারপর মান পাঁচে চলে আসি দেখো মান পাঁচের যেগুলো প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে দেখো মহিক্ষা তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো দু নম্বর কি পৃথিবীতে কীভাবে পৃথিবীতে কীভাবে এখানে ঋতু পরিবর্তন হয় এখানে প্রশ্নের একটু মিস্টেক হয়ে গেছে তোমরা ঠিক করে নেবে নেক্সট চার তিন নম্বর প্রশ্ন দেখো হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীয় ভনের কারণগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে দেখো কি চার নম্বর প্রশ্ন জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কীরূপ বিস্তার করেছে ছ নম্বর প্রশ্ন দেখো মালভূমি অঞ্চলে গুরু মালভূমি অঞ্চলে গুরুত্ব আলোচনা করো সাত নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো আট নম্বর প্রশ্ন রাসায়নিক আহ্বায়িকার প্রক্রিয়াগুলি বর্ণনা করো তারপর নম্বর প্রশ্ন দেখো যান্ত্রিক ও রাসায়নিক আহ্বাহিকার মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও দশ নম্বর প্রশ্ন কী হচ্ছে ভূমিকম্পের কারণ ও ফলাফল না বর্ণনা করো এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ উল্লেখ করো বারো নম্বর দেখো আবর্তন গতির ফলাফল চিত্রসহ বর্ণনা করো তো এই ছিল ভূগোল বিষয়ে সায়স নিবৃত্তি প্রশ্ন তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখো এবং লেখার অভ্যাস করো তাহলে দেখবে তোমরা পরীক্ষায় আসলেই তোমরা সহজেই লিখতে পারবে তাছাড়া তোমাদেরকে বলবো যে পরীক্ষার আর দিন দেরি নেই তাই তোমাদের কেবল বেশি করে একটু পড়াশোনা করো পড়াশোনায় বেশি বেশি করে তাদের পড়াশোনার টাইম দাও তাহলে দেখবে তোমাদের রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে এবং নাম্বারটাও তোমাদের ভালো আসবে তো ভিডিও এখানে শেষ করছি ভালো হলে অবশ্যই ভিডিও তোমরা লাইক করো কাছে শেয়ার করো আর চ্যানেলটা তো থাকলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থেকে বেলাইকন বাজিয়ে রাখো তার নিয়ে তোমার ভিডিওগুলো পেয়ে থাকবে